ancora neanche le 7 e No, poco. non Quattro Ah. colonne, quattro colonne, voi. কি বলে ফাহমিদা দেখেন নিজের ছবিকে আর্টিস্ট্রি ব্রাশ টুল দিয়ে তো ডিজাইন করে ফেলছে ফাহমিদা। জি ম্যাম, সুন্দর হয়েছে ছবিটা, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আপনার কনসেপ্টগুলো ভালো, ভালো কনসেপ্ট নিয়ে কাজ করেন, আরো প্র্যাকটিস করেন। ঈশা মুন্সী সাগর, প্রবলেম কি? ম্যাডাম আপাতত প্রবলেম হলো আমি নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বলেন এবার কি প্রবলেম? ম্যাম, আমার ইমেইলে যে আইডিটা ছিল সেটা পাচ্ছি না। তো বুঝি আপনাদের মোবাইল থেকে ইয়ে করছি, তাও ঢুকতে পারতেছি না। ইমেইলে কেন যেতে হবে ভাই? বারবার? ভাই বারবার ইমেইলে কেন যেতে হবে? আপনি লিংকটাকে এই বুকমার্ক করে রাখেন, এই যেখানে, এই যেখানে এসে স্টার মার্ক দিলেই তো, এই যে দেখেন বুকমার্ক হয়ে আছে। বুকমার্ক করে রাখেন ভিডিওর পাশে যে স্টার মার্ক, ওখানে ক্লিক করেছেন, এরপর থেকে এই যে দেখেন নিচে শো করবে, এই যে ওখানে শো করবে। যদি এখানে শো না করে তাহলে আপনার এই যে ছোট্ট একটা ছবির পাশে তিনটা যে বাটন, এখানে ক্লিক করেন। জি, ক্লিক করার পরে বুকমার্কে চলে আসেন, এই যে বুকমার্ক, হ্যাঁ বুকমার্কে আসেন। জি, আসার পরে এই যে শো বুকমার্কস বার, এখানে ক্লিক করেন। টিক মার্ক আছে এখানে? হ্যাঁ, টিক দেওয়া আছে, টিক চিহ্ন? না টিক চিহ্ন দেয়নি। তাহলে টিক চিহ্ন দিয়ে রাখেন, একটা ক্লিক করেন, টিক চিহ্ন হয়ে যাবে। এরপরে দেখেন এই যে সব যা যা বুকমার্ক করে রেখেছেন সব আপনার এই ইয়ের ইউআরএল এর নিচে চলে আসছে। এরপর থেকে আপনাকে আর কি করতে হবে না, ইমেইলে যেতে হবে না। আপনি জাস্ট গুগলটা অন করবেন, জিমেইল অ্যাক্টিভ থাকবে, এই যে এখানে ক্লিক করলে সরাসরি ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, কি প্রবলেম ছিল বলেন এবার, কি বুঝতে পারছি না। ম্যাম আসসালামু আলাইকুম। আমাদের প্রথম প্রবলেম ছিল আমাদের, আমার রেসিলিয়েন্সের লেয়ার ওপেন হচ্ছিল না, অ্যাক্টিভ হচ্ছিল না। পরে ওইটা কাজ করতে পারছি, এটা প্রবলেমটা বুঝতে পেরেছি। নবীন ভাই হেল্প করলো, তারপর ব্রাশ এন্ড কালারও চেঞ্জ হচ্ছিল না। এটা আমি অন্য টুলস দিয়ে তারপর ব্রাশ এন্ড কালার চেঞ্জ করে যাচ্ছিলাম বারবার, পরে এটাও প্রবলেম সলভ হলো। এখন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আর্ট হিস্টোরি টুলস এর প্রকৃতিগত কাজটা কি ম্যাম, এটা একটু জানতে চাচ্ছি আমরা। ওকে, আর্ট হিস্টোরি ব্রাশ টুলের প্রকৃত কাজ হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যান, ওখানে দেখেন এই যেমন ফাহমিদার ছবিটার দিকে তাকান, এখন বর্তমানে জি ওর কিন্তু রিয়েল ছবিটাকে ও কি করছে, ও হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলে জাস্ট ফ্লাওয়ারটা পাতাটাকে কালার ফিরে নিয়ে আসছে। তো আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে হচ্ছে আপনি কোনো কিছুকে ব্লার করে দেওয়া, যেমন গতকালকে আমরা ব্লার শিখেছি যে ব্লার টুল দিয়ে ব্লার করা যায়, বাট ব্লার টুল দিয়ে যখন আপনি ব্লার করছেন সেটা কিন্তু পিছনের যে কাঠামোটা ওইটা রাখছে, মানে আপনার পিক্সেলগুলোকে ঠিকঠাক রেখে সে ব্লার করছে। একটা ছবি কিভাবে বানানো ই হয়, ক্রিয়েট করা হয় পিক্সেল পিক্সেল দিয়ে ফটোশপে, বাট ইলাস্ট্রেটরে সেটা কিভাবে হয়, ডট ডট দিয়ে। দ্যাটস হোয়াই ফটোশপ হচ্ছে আপনার কি বলে স্কেলার গ্রাফি, আর হচ্ছে ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফি বলে। আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই, আস্তে আস্তে বুঝি। এই মানে এই দুটো টুলস নিয়ে আরেকবার একটু যদি বিস্তারিত করতেন, মানে হিস্ট্রি আর আর্টিস্ট্রি, মানে একটু কাজ করলে সুবিধা। ম্যাম আমি জুয়েলারি কাজ করতে গিয়ে মানে যেমন সাদা কালো যে পিকচারটা ছিল ওইটা আমি গোল্ডেন করতে পারি নাই, মানে সাদাটাকে যখন আমি কালার করতে যাচ্ছি যেমন সেটা আরো সাদা হয়ে যাচ্ছে,
যখন আমাকে ছিল তখন কি ছিল, পরে যখন আমি আবার একা করতে গেলাম তখন আবার এই প্রবলেমটা, মানে যখন আমি ক্লিক করেছি ওই জায়গাটা হোয়াইট হয়ে গেছে। বারবার বলা হয়েছে আপনি যদি ছবিটাকে মিউট করেন, আপনি যদি ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে আসেন এখান থেকে প্লেস করেন তাহলে এই প্রবলেমটা ফেস করবেন। বলা হয়েছে ইমেজটাকে সরাসরি ডকুমেন্টে ওপেন করার জন্য ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল ও, আদারওয়াইজ এই টুলস দুইটা কাজ করবে না। আমি এখন একটা ডকুমেন্ট নিয়ে নিছি, এখন যদি আমি ছবিটাকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কিন্তু সে কাজ করবে না, সে কোনোভাবে কি করবে না, কাজ করবে না। ছবি কই পাবো, ছবি তো নেই। দেখেন আপনি যদি ইমেজটাকে কি করেন এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসেন, ফটোশপে ড্র্যাগ করে নিয়ে আসেন অথবা প্লেস করেন, যেটাই করেন না কেন এখন কিন্তু কি করবে না, আপনার আর্ট হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল কেউ কাজ করবে না, দুইজনের একজনও কাজ করবে না। কারণ কি, ও হচ্ছে একটা ডকুমেন্টে নর্মাল লেয়ার হিসেবে আসছে, ডকুমেন্টে কি হিসেবে আসছে নর্মাল লেয়ার এবং স্মার্ট অবজেক্ট হিসেবে আসছে, এটাকে আমরা রেস্টোরাইজ করে নিচ্ছি, তারপরে গিয়ে ব্রাশ সিলেক্ট করে কাজ করার চেষ্টা করছি, কোনো লাভ নেই। আপনাকে কি করতে হবে, এই ছবিটাকে একটা ডকুমেন্ট প্যানে সরাসরি ওপেন করতে হবে, কন্ট্রোল ও দিয়ে অথবা ফাইল থেকে ওপেনে ক্লিক করেন, ছবিটাকে আপনি একটা ডকুমেন্ট প্যানে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসতে হবে। এরপর এখান থেকে লকটা খুলে দেন, এবার আপনি কাজ করেন, কন্ট্রোল শিফট ইউ, হিস্টোরি ব্রাশ টুল হচ্ছে আপনি কোনো ছবিকে পিক্সেলগুলোকে নষ্ট করে দিলেন, কারণ ফটোশপে যে ইমেজগুলো আসে প্রত্যেকটা এক একটা পিক্সেল আকারে হয়, ছোট 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 ঘরে যে জুম করলে বোঝা যায় পিক্সেলগুলো, এই যে দেখেন পিক্সেলগুলো বোঝা যাচ্ছে, এগুলো পিক্সেল আকারে হচ্ছে। তো আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা কি করে, এই প্রত্যেকটা পিক্সেলকে এলোমেলো করে দিচ্ছে, আর হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কি হচ্ছে পিক্সেলগুলোকে ঠিকঠাক করে আগের মতো বসে। রাইট, তো আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা আসলে এই ব্রাশ টুলটা দিয়ে কেন কাজ করব, আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে কালার হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে এখন আমরা কি করব, জাস্ট কালারটা ব্যাক করে নিয়ে আসব, সব কালার ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলো, জাস্ট বাটারফ্লাই কালারটা আপনি কি করছেন ব্যাক করে নিয়ে আসছেন।
ওকে এটা হচ্ছে আর্টিস্টের ব্রাশ টুলের কাজ আবার আরেকটা কাজ আছে যে গতকালকে আমরা কি শিখেছিলাম ব্লার করা শিখেছিলাম যে এখান থেকে ব্লার টুল দিয়ে ব্লার করা শিখেছি বাট এই ব্লারটা কি করছে ওই যে পিক্সেলগুলোকে ঠিকঠাক রেখে মানে কোনো পিক্সেলকে সে নষ্ট করে নাই পিক্সেলটা যেখানে থাকার সেখানেই আছে পিক্সেলগুলোকে ঠিকঠাক রেখে তারপরে হচ্ছে সে ব্লার করেছে দেখেন মানে একটু ঘোলা করে দিয়েছে হালকা মাঝে মাঝে হয় না চোখের উপরে প্রেসার পড়লে অনেকক্ষণ আপনি চোখ যখন চাপ দিয়ে ধরে রাখে ছোটবেলায় কানামাছি খেলার সময় চোখে কাপড় পরা দেওয়ার পর কাপড়টা খুলে ফেললে অথবা আপনার চোখে কেউ পিছন থেকে এসে ধরলো 5-6 সেকেন্ডের জন্য চেপে ধরে রাখলো এরপর চোখ হাতটা সরায় ফেললে যখন আপনি তাকান তখন দেখতে কেমন লাগে সবকিছু একটু ঘোলা ঘোলা লাগে না সবে চুপ কেন বলবে তো যে একটু হালকা গুলা গুলা লাগে ব্লার টুলের কাজ হচ্ছে সেই কাজটা করা যে আপনার এই ছবিটাকে সে কি করবে হালকা ব্লার করে দিবে সবগুলো পিক্সেল ঠিক থাকবে আপনার ছবির কোনো ক্ষতি হবে না ছবিটা একদম সব ঠিক থাকবে ব্লার করে দিবে দেখেন এটা হচ্ছে আগের ছবি এটা হচ্ছে ব্লার করার পরের ছবি আরো ভালো করে জুম করে দেখাই এটা হচ্ছে আগের ছবি এটা হচ্ছে ব্লার করার পরের ছবি ক্লিয়ার আর এখন আমি আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যদি ব্লার করি আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে চলে যাই সব ফিরে নিয়ে আসি এখন যদি আমি আর্ট হিস্টরি ব্রাশ টুল দিয়ে এটাকে ব্লার করার চেষ্টা করি ও সবগুলো পিক্সেলকে কি করবে নষ্ট করে দিবে সব পিক্সেল একটার পর একটা যা পিক্সেল ছিল সব সে কি করছে নষ্ট করে দিচ্ছে সবগুলো পিক্সেলকে সে নষ্ট করে দিল এখানে একটা পিক্সেলও ঠিক নাই প্রত্যেকটা পিক্সেল কি হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে কোনো পিক্সেল দেখা যাচ্ছে আপনার আমি একদম 12800% জুম করে রেখেছি কোনো পিক্সেল বোঝা যাচ্ছে বাট আমি যদি এই ছবিটাতে আসি দেখেন একটা শেষ পর্যায়ে এসে এই যে পিক্সেল কিছুটা হলো বোঝা যাচ্ছে কিছুটা হলো পিক্সেল বোঝা যাচ্ছে সে হচ্ছে ছবিটাকে ঠিকঠাক রেখে কাজ করেছে বাট এখানে সে পিক্সেল সব এলোমেলো করে দিয়েছে একটা আরেকটার সাথে লেগে গেছে ব্লার করে দিয়েছে তাহলে দুইটা ব্লারের মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছি এমন হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বললো আমার ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার করে দিবা যাতে কিছু না বোঝা যায় তখন আপনি এই ব্লারটা ইউজ করবেন আর যদি বলে যে হালকা কিছুটা ব্লার করে দাও তুমি জাস্ট আমাকে একটু হাইলাইট করো তখন আপনি এরকম ব্লারটা ইউজ করুন তাহলে আর্ট হিস্টরি ব্রাশের কাজ তেমন নেই অত বেশি কাজ পাবেন না আর্ট হিস্টরি আর হিস্টরি ব্রাশ টুলের কাজ আপনি পাবেন হচ্ছে ওই ধরেন কিছু প্রোডাক্টের কাজ পাবেন যে প্রোডাক্ট হাইলাইট করার জন্য সব সাদা কালো থাকবে হয়তো বা একটু কালারফুল যে গতকাল মাঝে মাঝে কাজে লাগবে মাঝে মাঝে লাগবে না প্রয়োজন হলে আচ্ছা আজকে আমাদের টপিক কি ছিল আজকে আমরা হচ্ছে এই টুলসগুলো দেখব টাইপ টুলস শেপ টুলস ডিরেক্ট সিলেকশন টুল পেন টুলটা হ্যাঁ পেন টুলটা আমরা আগামী ক্লাসে দেখব কারণ কি পেন টুলটা দেখতে গেলে আমি হোমওয়ার্ক দেব
আর হোমওয়ার্কটা থাকবে হচ্ছে টাইপ টুলের যে টেক্সটগুলো আছে ওগুলাকে হোমওয়ার্ক দেব পেন টুলে করার জন্য। তো আপনি যদি টাইপ টুলই না জানেন তাহলে হ্যাঁ আরো কথা হবে হচ্ছে যখন আমরা ব্লেন্ডিং অপশন শিখবো, তারপরে অ্যাডজাস্টমেন্ট শিখবো, তখন আমরা ব্লেন্ডিং নিয়ে কথা হবে, কি বলে গ্রেডিয়েন্ট নিয়ে আরো বেশি কথা হবে। ওকে, আর এই তিনটা সময় পাবো না, দেখা যাবে তিনটারই হয়তো বা শেষ হয়নি, রয়ে গেছে। আচ্ছা, পেন টুলটা আমরা আজকে শিখবো না, কারণ আমাদের টাইপ টুল শিখতে হবে। ম্যাম হ্যাঁ ম্যাম, কন্ট্রোল লিখে দিলে জুম ইন হয়, কিন্তু অল্টার লিখে দিলে জুম ইন হয় না, তাহলে এটা তো সিরিয়াস সিক্সে হতো। অল্টার ধরবেন কেন? কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে স্ক্রল উপরের দিকে ঘোরাবেন, জুম ইন হবে, আর নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। উপরের দিকে ঘোরালে কি হয়? জুম ইন। আর যদি নিচের দিকে ঘোরান জুম আউট। ও আচ্ছা, ওকে ম্যাম, ঠিক আছে। তো আমাদের আজকে ফার্স্ট অবজেক্ট কি? ফার্স্ট হচ্ছে টাইপ টুল। টাইপ টুলটা মোস্ট ইম্পর্টেন্ট ডিজাইনের জন্য, কারণ যে কোনো কিছুই কাজ করেন না কেন, আপনি যে কোনো ডিজাইন করেন টাইপ করতেই হবে। বিশেষ করে প্রিন্ট মিডিয়ার যত কাজ করবেন সেটা আসলে টাইপের উপরেই ডিপেন্ড করে। আর যদি আপনি ডিজিটাল মিডিয়ার কাজ করেন বা এই ফটো রিলেটেড কাজ করেন তাহলে হয়তো বা টাইপ অত বেশি প্রয়োজন হবে না। তো টাইপ টুলটার মধ্যে টোটাল চারটা টুলস আছে। চারটার মধ্যে ফার্স্টের যেইটা হরিজন্টাল টাইপ টুল বা টাইপ টুল, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো টাইপ টুলটা সিলেক্ট করার পরে এই যে কন্ট্রোল প্যানেলে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ফার্স্টে কি আছে? ফার্স্টেরটাকে আমরা বলি ফন্ট। প্রথম ঘরটাকে আমরা বলছি ফন্ট। অনেক ধরনের লেখা দেখা যায়, অনেক স্টাইলের লেখা দেখা যায়, এটাকে আমরা বলি ফন্ট। আপনি আপনার পছন্দের ফন্টগুলো এখানে পাবেন। পরের যে বক্সটা আছে এটা হচ্ছে স্টাইল। একটা ফন্ট কত রকম স্টাইলে থাকতে পারে, বোল্ড হতে পারে, ইটালিক হতে পারে, একটু বাঁকানো থাকতে পারে, স্ট্রেট হতে পারে, ন্যারো হতে পারে। তারপরের যে পার্টটা আছে এটা হচ্ছে আপনার ফন্টগুলো কত বড় কত ছোট করবেন, পিটি, বড় ছোট আর কি, যে কত সাইজের আপনি করতে চান। এইটা এই পার্টটা প্রয়োজন পড়ে না, জাস্ট শুধু শুধু ইউজলেস দিয়ে রাখছে। এখানে হচ্ছে মানে ফন্টের একটু চারপাশটা যে শার্প হবে নাকি ক্রিস্পি হবে, একটু খাঁজকাটা হবে, এরকম টাইপের। আর এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ। আমরা কি করি যে লেফট অ্যালাইনমেন্ট হবে নাকি রাইট থেকে শুরু হবে নাকি মিডল অ্যালাইনমেন্ট হবে, জাস্টিফাই করতে চান কি করতে চান সেইটা। আর এখান থেকে আমরা কালার চেঞ্জ করব, যে কোনো টেক্সটের কালার, এটা আপাতত দরকার নেই, এটা আমরা আবার পরে দেখব। আর এই জিনিসটা কি সেটা একটু পরে দেখছি। তো অ্যাট ফার্স্ট এই যে ফন্ট আছে, ফন্টের ঘরটার টিক চিহ্নতে ক্লিক করলে দেখবেন অনেক অনেক ফন্ট আসবে। তো ডিফল্ট কিছু ফন্ট, যারা নতুন সফটওয়্যার ইনস্টল করেছেন ডিফল্ট কিছু ফন্ট দেয়া আছে, আর বাকিগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবেন? ব্রাশ যেভাবে ডাউনলোড করেছেন ঠিক সেভাবে আপনি ফন্টও ডাউনলোড করতে পারবেন। কোথা থেকে? গুগল থেকে। জাস্ট আপনি গুগলে চলে যাবেন, গুগলে চলে গিয়ে লিখে সার্চ দিবেন যে ফ্রি ফন্ট ডাউনলোড, ফ্রি ফন্ট ডাউনলোড, এটা লিখে সার্চ দেন, অথবা ফন্ট ডাউনলোড লিখে সার্চ দেন। ফার্স্টে যেটা আসছে দা ফন্ট ওয়ার্ল্ড ওয়াইড, ম্যাক্সিমামই এখান থেকে ইউজ করে ওই
আপনাকে যেমন ব্রাশের মতো দেখিয়েছি ব্রাশ ইজি, তেমন ভেক্টরের জন্য ভেক্টর ইজি, ফন্টের জন্য দা ফন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল, সবাই এখান থেকে ডাউনলোড করে। এছাড়াও আরো অনেকগুলো আছে, যে স্কোয়ারাল এটাও ভালো, এখানে মনে হয় প্রতিদিন 5টা করে আপনি ডাউনলোড করতে পারবেন। ফন্ট স্পেস আছে, আরো আছে যে ফন্টসলি, অনেক অনেক সাইট আছে। তো ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, সেম এজ আপনি ফন্টে চলে যাবেন, ডিফল্ট কিছু ফন্ট এখানে দেওয়া থাকে, যে প্রতিদিন নতুন নতুন যে ফন্টগুলো আসে, আবার আপনি এখান থেকে ক্যাটাগরি দেখে নিতে পারেন যে কোন ক্যাটাগরির ফন্ট আপনি নিতে চান। আপনার যদি নামটা জানা থাকে যে আমি এই ফন্টটা ডাউনলোড করতে চাই, সে নামটা লিখে এখানে সার্চ দেন, তাহলে চলে আসবে এখান থেকে এই যে ডাউনলোড লেখা, ডাউনলোডে ক্লিক করেন, জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি ফন্টটাকে কি করবেন, দেখি কোনটা দেওয়া যায়, আচ্ছা আমরা এই ফন্টটাকে ডাউনলোড করলাম, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, এই যে ডাউনলোড হচ্ছে, জিপ আকারে ডাউনলোড হবে। তো এরপরে আপনি আপনার ফোল্ডারে চলে যান, ডাউনলোড ফোল্ডারে আসবেন, এই যে ফায়ারপ্লেস ডাউনলোড হয়ে গিয়েছে। আপনি যদি একে আপনার অন্য কোনো ফোল্ডার থাকে ফোল্ডারে নিয়ে গিয়ে রেখে দেন, রাইট বাটনে ক্লিক করে কি করবেন, জিপটাকে ভাঙবেন, ভাঙার পরে এখানে চলে যান ভিতরে, পিএনজি পিএনজি কি ফন্ট ডাউনলোড দিলাম, এগুলো তো সব পিএনজি ইমেজ, দাঁড়ান একটা মিনিট, এভিএটা আসলো না কেন, ওই মনে মাথা নষ্ট হয়ে গেছে, ইমেজ আসছে এভিআর আসে নাই। এই যে একটা এর মতো ছোট্ট একটা এর মতো চিহ্ন দেখা যাচ্ছে, এরকমটা আসবে, এটাকে আপনি ওপেন করেন, ডাবল ক্লিক করে এই যে ইনস্টলে ক্লিক করবেন, ফায়ারপ্লেসটা আপনার সফটওয়্যারে কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। অথবা রাইট বাটনে ক্লিক করে আপনি ওপেন, এটা তো জিপ করা আছে তাই কাজ করছে না, আপনি জাস্ট ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল দিয়ে দেন, এটা অটোমেটিক্যালি। গ্রাফিক ডিজাইনে আপনি সব ডিজাইন দেখেন, বেশি 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 ডিজাইন দেখেন যে কি ধরনের ফন্টগুলো ইউজ করা হয়। এরা হচ্ছে যে যত স্টাইলিশ হোক না কেন, প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা ফন্ট ইউজ হয়। যেমন যদি কোনো বিউটি টাইপের, মানে লেডিস বিউটি টাইপের হয়, তাহলে ফন্টগুলো হবে একটু স্টাইলিশ, পেঁচানো। আবার যদি এমন হয় যে আপনার ব্র্যান্ডের কোনো কাজ করছেন, তাহলে আপনাকে কী করতে হবে, যে নর্মাল যে ফন্টগুলো আছে একদম নর্মাল, সেই ফন্টগুলো আপনি ইউজ করবেন। কিছু ফন্ট আছে আমি নাম বলে দেব, আপনার হাতে গোনা 10টা ফন্ট আপনি হাতের কাছে রাখবেন, আমার কাছে অনেক ফন্ট আছে, প্রায় 1000 প্লাস ফন্ট আছে আমার কাছে, হ্যাঁ সব ডাউনলোড করা। আমি অবসর সময়ে বসে, এই যে দেখেন এখন একটা ডাউনলোড, আমি অবসর সময়ে বসে বসে এগুলাই করি, ধরেন ভালো লাগছে না ঘুরে আসি, দেখি নতুন ফন্ট আসছে কি না, নতুন কোনো ভেক্টর ফাইল কখন কোনটা কাজে লেগেছে আপনি তো বুঝতে পারবেন না, অনেক অনেক আমার কাছে বাংলায় আছে 1000 প্লাস ফন্ট,
এইটাতে আমি এখানে 10,000 ফন্ট আর কি ইনিশিয়েট করছি না পরে থেকে ফন্টের জায়গায় গেলে পিসিএল টু হয়ে যায় অনেক সময় যায় হ্যাঁ রাইট তো আপনার কাছে অনেক অনেক ফন্ট থাকতে পারে আপনার কাছে ভালো লাগছে রাখছেন কিন্তু কাজ করতে গেলে দেখবেন যে এই সব ফন্ট আসলে ইউজ হচ্ছে না ওই হাতে গোনা 10-12টা ফন্টই আপনি ইউজ করছেন কি কি ফন্ট ইউজ করবেন মন্টসেরাট ওপেন সেন্স ল্যাটো তারপর হচ্ছে বেবাস ন্যানো এরপরে হচ্ছে আপনার এরিয়াল তারপরে আর কি এইতো স্টাইলিশের মধ্যে আছে ফোনার্টো এই ফন্টগুলো ইউজ করবো তো আমরা খুব ভালো বেশি ভালোভাবে জানতে পারবো কোথায় গেলে যে আসলে কি ফন্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হয় আপনি হচ্ছে এই সাইটটাতে চলে যাবেন গ্রাফিক রিভার গ্রাফিক রিভার মানে গ্রাফিক নদী এই সাইটটাতে চলে যাবেন এই যে গ্রাফিক রিভার ফন্টস লোগোস আইকনস যাওয়ার পরে যেহেতু আপনি গ্রাফিক্স রিলেটেড কাজ করেন তাহলে এই যে গ্রাফিক্স লেখা এখানে ক্লিক করেন করার পর অল আইটেমস মানে সব ধরনের আইটেম পাবেন পপুলার ফাইলস টপ ফাইলস গ্রাফিক্স আসলে আপনি এখানে পাবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হিরো ইমেজ ইলাস্ট্রেশন কী চাচ্ছেন প্রিন্টে ক্লিক করলে দেখবেন ব্রোশিয়ার বিজনেস কার্ড ফ্লেয়ার ওয়েব এলিমেন্টস লোগোস এই যে ফন্টে ক্লিক করেন কী ফন্ট তো আসলে কোন ফন্টগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে আমি প্রিন্টে চলে আসি প্রিন্টে আসার পর এই ব্রোশিয়ারে ফার্স্টে যেটা আছে এইটাতেই ক্লিক ওপেন করি ব্রোশিয়ারটাই ওপেন করি এখন আমরা বুঝবো কিভাবে সে কি ফন্ট ইউজ করেছে চলেন দেখি ব্রোশিয়ারটাতে সে কি ফন্ট ইউজ করে যেমন এই ফার্স্টের ব্রোশিয়ারটাই ওপেন করলাম এখানে দেখি সে কি ফন্ট ইউজ করেছে একটু নিচে আসলে দেখব বিরাট বড় ব্রোশার আচ্ছা ওকে সে এখানে কি কি ফন্ট ইউজ করেছে শুধুমাত্র সে একটা ফন্ট ইউজ করেছে নাম হচ্ছে ফিরাসেন্স মানে যে সেন্স সেরিফ যে ফন্ট আছে আর হচ্ছে সে কাস্টমাইজ করে নিয়েছে কাস্টমাইজ মানে হচ্ছে আপনি যে কোনো ফন্ট নিয়ে আপনার নিজের মতো করে বানাবেন নিজের মতো করে সেগুলোকে ক্রিয়েট করে নেবেন শেপে কনভার্ট করে নিয়ে আর দেখি আরেকটা অন্য আরেকটা দেখি এটা তো বেশি হাই কোয়ালিটি হয়ে গেছে এই ফন্টটা দেখি কনস্ট্রাকশন রিলেটেড ওকে সে হচ্ছে এখানে লিংক দিয়ে দিছে যে আমি যে ফন্টটা ইউজ করেছি সেটা লিংক সে দিয়ে দিছে সে হচ্ছে ফন্ট স্কোয়ারাল থেকে এই ফন্টটা ডাউনলোড করেছে যে চাইলে আপনি ফ্রি ডাউনলোড করতে পারেন ফন্টটার নাম ও আছে এই যে রোবোটো সরি রোবোটো একটা ফন্ট আছে মোস্ট পপুলার সে এই ফন্ট দিয়ে তার ডিজাইনটা টোটাল করেছে যা যা লেখা সব রোবোটো ফন্টে করেছে তো আমরা এখানে এসে আপনি যে কোনো ডিজাইন দেখেন ডিজাইন দেখে দেখে তাদের ভিতরে যে কি ধরনের ফন্ট আসলে ইউজ করা হয় আপনি নামও জেনে যাবেন পাশাপাশি চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন যেমন বিজনেস কার্ডে চলে যাই আচ্ছা ম্যাম ব্রোশিয়ারটা কি জিনিস ব্রোশিয়ার হচ্ছে আমরা পোস্টার দেখি না যেগুলো হাতে হাতে দেওয়া হয় ছোট লিফলেট হ্যাঁ লিফলেট রাইট তো লিফলেট হচ্ছে আপনার এক পেজের অথবা ডাবল পেজের এক পেজের হয় যদি এক পেজ হয় মানে এপিট ওপিট হয়তো বা প্রিন্ট হতে পারে এক পেজের হলে সেটাকে আমরা পোস্টার লিফলেট অথবা ফ্লেয়ার ডিজাইন বলছি গ্রাফিক্সের ভাষায় বলছি ফ্লেয়ার ডিজাইন আর পোস্টার বলি যে শুধু ফ্রন্ট পেজে হবে আর ব্যাক পেজটা আঠা দিয়ে লাগাইয়ে দেয় এরকম তো ফ্লেয়ার ডিজাইন বা লিফলেট যেটাই বলেন যখনই এটা দুই পেজ মানে ফোল্ডেড হয়ে যাবে ভাঁজ করা হবে
যখনই ভাঁজ করা হবে তখনই হয়ে যায় সেটা ব্রুশিয়ার, বুঝতে পেরেছি? এখন ফোল্ডেড অনেক কাজ হতে পারে। ব্রুশিয়ারে কি ফুল যে যে ডিজাইনটা আছে সেটা করতে নাকি শুধু টেক্সট গুলা ফোল্ড আপনাকে দিয়ে দিলে হবে? ফোল্ডের ফোল্ডও দেখিয়ে দিতে হবে যে এখানে ভাঁজ হবে, এটাও আপনাকে দেখিয়ে দিতে হবে। তা না হলে তো যারা প্রিন্ট করবে তারা বুঝতে পারবে না যেখানে কয়টা ভাঁজ হবে। ধরেন আপনার একটা ব্রুশিয়ার হবে, চারটা ভাঁজ হবে, আপনি যদি ভাঁজটা না দেখিয়ে দেন তাহলে তো সে বুঝতে পারবে না। আমরা ব্রুশিয়ার ডিজাইন শিখবো, আমাদের মডিউলে না থাকলে কি হবে, আমরা ওইটা দেখাবো, কারণ আপনার লাইফ এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা একটা করে সব দেখবো, নো টেনশন। ধরেন আমরা এই কার্ডটাতেই যাই, যাওয়ার পরে দেখবো যে সে কি ফন্ট ইউজ করেছে। কোথায়? এই যে ফন্ট রেলওয়ে আর হচ্ছে ল্যাটো, দুইটা ফন্ট সে ইউজ করেছে। আপনি ফ্রি ডাউনলোডও করতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ফন্টটা ডাউনলোড করে নেবেন ফ্রিতে। এখানে আসলে কোন কোন ফন্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড বা বেশি বেশি ডিজাইনে ইউজ করা হয় আপনি সব জানতে পারবেন। সো আপনার কাছে অনেক অনেক ফন্ট থাকতে পারে, বাট সব কিন্তু সবসময় কাজে লাগবে না, শুধু ডাউনলোড করে রাখা ভালো লাগে যে যদি কখনো লেগে যায়। এবং এত বেশি ফন্ট রাখাটাও আমার মনে হয় প্রয়োজন নেই, মাথা ঘুরে কাজ করতে গেলে ফন্ট খুঁজে পাওয়া যায় না, এই না সেই না। আচ্ছা, এখানে আসলে আপনি ফন্টগুলো কি করতে পারবেন, চেক করতে পারবেন যে কোথায় কোন ফন্ট আছে, কোন ফন্ট আপনি নিতে চান। ডান পাশে হচ্ছে স্টাইল, আর এগুলো এটা কি পিটি বড় ছোট করা। তো ফার্স্টে কি ছিল? টাইপ। আপনি জাস্ট কি করবেন, ক্লিক করবেন, ক্লিক করে দিয়ে আপনি এটা লেখা শুরু করবেন। এখন দেখেন আমার লেখাটা অর্ধেক বাহিরে চলে গেছে, কারণ কি এই যে আমার প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা মিডল দেওয়া আছে, আমি লেফট করে দেই, তাহলে এখান থেকে শুরু হবে। বাংলা করা আছে, আমি এটাকে ইংরেজি করে নিই, টাইমস নিউ রোমানটা করে নেই। আপনি আপনার পছন্দ মতো কিছু লিখলেন, যেমন কি লিখলেন, এই টেক্সটটা লিখলেন। লেখার পরে মুভ টুলটা সিলেক্ট করি, মুভ টুলটা সিলেক্ট করলে কি হচ্ছে, টাইপটা কিন্তু চলে গিয়েছে। তো লেখার পর আপনার মনে হলো যে ফন্টটাকে আর একটু বড় করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে, আমি জাস্ট লিখে এটাকে এটা তো চেঞ্জ করতে মনে ছিল না, তাহলে এখন কি করব, আপনি আবার টাইপ টুলটা সিলেক্ট করেন। টাইপ টুলটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি সব চলে আসবে। এরপরে মাউসে ক্লিক করে চেপে ধরবেন যেখান থেকে ড্র্যাগ করতে চান, ওই যে আমরা কপি করার জন্য ড্র্যাগ করি না, ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলেই এটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে চাচ্ছেন, কোন ফন্ট দিতে চান সেই ফন্টটা সিলেক্ট করেন। ওকে, ওই ফন্টটা সিলেক্ট করেন, ফন্টের কোনো স্টাইল থাকলে সেই স্টাইলটা দেন, এটা তো কোনো স্টাইল নেই, দেখি তো অন্য কোনো ফন্ট আছে এখানে। এই ফন্টটা দিলাম, এটার অনেকগুলো স্টাইল আছে, সিম্পল, থিন, থিন দিলে কি হবে, চিকন হয়ে যাবে, এক্সট্রা লাইট, আর একটু হেলদি হবে, আবার ব্ল্যাক যদি দেন তাহলে অনেক মোটা হয়ে যাবে। এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন যে কোনটা হবে। আর ফন্টের পিটি, এখানে ডেমো কিছু দেওয়া আছে, কয়েকটা সাইজ দেওয়া আছে, বাট আপনার কাছে মনে হলো যে 18 আছে, এরপরে 24, 18 থেকে 24-এর মধ্যে আপনার 20 মানে 20 পিটি দরকার, তাহলে কি করবেন, আপনি জাস্ট এই ঘরটাতে এসে ক্লিক করে এটা এখানে 20 লিখে দেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। অথবা এই ঘরটাতে ক্লিক করে মাউসের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরালে বাড়তে থাকবে, পিটি বড় হবে, নিচের দিকে ঘোরালে কি হবে, ছোট হবে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে শার্প আছে, কাজ করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শার্প, ক্রিসপি, শার্প মানে হচ্ছে লেখাগুলো স্পষ্ট থাকবে, ক্রিসপি মানে চারপাশটা লেখাগুলো এই যে কর্নারগুলো আছে, আমি জুম করে নিই, দেখেন যখন এটা শার্প ছিল হচ্ছে ন্যাচারাল মানে স্পষ্ট,
বাট যখনই আপনি এটাকে ক্রিসপিতে ক্লিক করবেন জাস্ট একটু হালকা চেঞ্জ হবে, দেখেন হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যদি স্ট্রং এ ক্লিক করি আবার আরেকটু চেঞ্জ, স্মুথে ক্লিক করলে আবার চেঞ্জ। সো এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট বলতে, নাম দিলে আবার দেখেন একদম প্রত্যেকটা পিক্সেল স্পষ্ট করে বোঝা যাচ্ছে। সো আমরা এটাকে শার্প অথবা স্মুথ যে কোনো একটা দিয়ে রাখতে পারি, অথবা স্ট্রংও দিয়ে রাখতে পারি, অ্যাজ ইউ উইশ একটা দিলেই হয়। আর প্যারাগ্রাফ তো একটু আগে দেখলাম, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট হবে, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট হবে, আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হবে। কালার চেঞ্জ করতে চাইলে আপনি কি করবেন? আবার আপনি এই যে টেক্সটার লেয়ারের উপরে এই যে টি লেখা মানে থাম্বনেইলের মতো যে, এখানে এসে ডাবল ক্লিক করলেও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। কালারটা চেঞ্জ করতে চাইলে কালারের উপরে যান, কি কালার চেঞ্জ করতে চান সেই কালারটা আপনি সিলেক্ট করে দেন, যে কোন কালারটা চেঞ্জ করতে চান সেই কালারটা চুজ করে দেন, ওকে দেন, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা এটা আমরা একটু পরে দেখবো, হ্যাঁ এটা পরে দেখবো। তো এটা তো হলো, এই যে ঘরটা দেখছেন, ঘরটাতে যদি ক্লিক করেন একটা ক্যারেক্টার প্যানেল চলে আসবে, এটা হচ্ছে একটা কি ক্যারেক্টার প্যানেল। শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে কি করেছিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম নিয়ে এসেছি তাই না, ছোট বড় করার জন্য, ডিজার্ট করার জন্য, স্কিউ ডিস্টর্ট, তারপরে পার্সপেক্টিভ, কত কিছু করেছি, কন্ট্রোল টি ট্রান্সফর্ম চলে আসতো। বাট টাইপ টুলটা সিলেকশন থাকা অবস্থায় যদি আপনি কন্ট্রোল টিতে প্রেস করেন, টাইপ টুল থাকা অবস্থায় যদি কন্ট্রোল টিতে প্রেস করেন তাহলে কি আসবে, কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। এই কন্ট্রোল প্যানেলের কাজ কি আমাকে একটু 2 মিনিট সময় দিন, যেটা করছিলাম। তো কন্ট্রোল প্যানেলটা কিভাবে আসে, এখানে ক্লিক করলেও চলে আসবে, অথবা টাইপ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টিতে প্রেস করলেও আপনার প্যানেলটা চলে আসবে। এই প্যানেলটার কাজ কি, প্যানেলটার কাজ হচ্ছে সেম অ্যাজ এই যে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করেছেন, স্টাইল চেঞ্জ করেছেন, পিটি চেঞ্জ করেছেন, এই সব কিছু এখানে পাবেন। এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করব, স্টাইল চেঞ্জ করব, এখান থেকে পিটি চেঞ্জ করব। আর আমি আপনাদেরকে বলবো এই যে ডান পাশে যে 2টা A উপর নিচে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এইটাতে আপাতত হাত দিবেন না, এখানে আমরা কি করব না, হাত দেব না, এটা অটো অবস্থায় থাকবে। যদি কখনো প্রয়োজন হয় যে টেক্সটের মধ্যে যে গ্যাপটা আছে গ্যাপটাকে বাড়াতে বা কমাতে হবে, তখন আপনি অ্যাক্টিভ করে নেন, আর প্রয়োজন না হলে এখানে হাত দেওয়ার দরকার নেই। ম্যাট্রিক্স আছে এখানে, এটা মানে হচ্ছে যে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের যে গ্যাপটা হবে সেটা আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যদি মাইনাসের দিকে যায় তাহলে কি হবে, কমে আসবে, আর যদি প্লাসের দিকে দেন তাহলে কি হবে, এটা কাছে দূরে যাবে। সেম এজ এখানেও আছে, এটা 0তে আছে, যদি আপনি বেশি বাড়ান তাহলে কি হবে, দূরে যাবে, আর যত কমবে মানে মাইনাসের দিকে আসলে কাছাকাছি আসবে। 0 দিয়ে রাখি। আর টি উপর নিচে 100% আছে মানে এটা হচ্ছে পারফেক্ট, যখনই আপনি বাড়াবেন তখন তারা উপরের দিকে আর কি। আমি জাস্ট ক্লিক করে মাউস উপরের দিকে ঘোরাচ্ছি, স্ক্রলটাকে উপরের দিকে ঘোরাচ্ছি, লম্বা হবে। আর যদি আপনি এটাকে মাইনাসের দিকে নিয়ে আসেন মানে 100%-এর নিচে নিয়ে আসেন তাহলে একদমই ছোট হয়ে যাবে। আর এটা হচ্ছে পাশাপাশি, এটাকে যদি কমান তাহলে কাছাকাছি চলে আসবে, বাট মধ্যের যে গ্যাপগুলো আছে গ্যাপটা ঠিক রেখে, গ্যাপটাকে ঠিক রেখে তারা একজন আরেকজনের কাছাকাছি চলে আসবে। এটার মধ্যেও কিন্তু কাছাকাছি আসছিল তাই না, এই যে এটা যখন দেখছিলাম তখনও কিন্তু কাছাকাছি আসছিল, বাট ওদের গ্যাপটা কিন্তু ঠিক ছিল না, এই যে একজন আরেকজনের সাথে লেগে যাচ্ছে, দেখেন টেক্সট একজন আরেকজনের সাথে লেগে যাচ্ছিল। আর নিচের টাইপ টুলটা টাইপের যেটা, এটা হচ্ছে এই যে মধ্যে দুইজনের যে গ্যাপ, এখানটায় গ্যাপটা ঠিক থাকবে,
গ্যাপটা ঠিক রেখে তারা কাছাকাছি টেক্সটগুলোকে নিয়ে আসবে অথবা দূরে দেবে। এটা জিরোপিটে এটা দরকার নেই, এগুলো যা আছে এটা জিরোতেই থাকুক। আর কালার আমরা এখান থেকে তো চেঞ্জ করতে পারবো, এটা আগেও দেখে আসছি। এই পার্টটাতে আসি, এই যে ফার্স্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোল্ড, কি করবে বোল্ড করে দেবে। আপনি এটাকে যদি ক্লিক করেন তাহলে যে লেখাগুলো থাকবে সে লেখাগুলো বোল্ড হয়ে যাবে সিলেকশনে। পরেরটা কি ইতালিক, ইতালিক করে দেবে মানে একটু অ্যাঙ্গেল করে দেবে। এর পরেরটা হচ্ছে যে আপনার যদি স্মল লেটারের কোনো টেক্সটও থাকে সেটা সবগুলোকে সে কী করে দিবে, ক্যাপিটাল করে দিবে। আপনি স্মল লেটারে লিখেছেন নো প্রবলেম, সবাইকে সে কী করবে ক্যাপিটাল করে দিবে। এর পরেরটা হচ্ছে সেম, স্মল লেটারে থাকলেও সে সবাইকে ক্যাপিটাল করে দিবে, বাট একটা লেটারের ফার্স্ট যে অক্ষরটা আছে ওইটা একটু সাইজে বড় থাকবে আর বাকিগুলো তার চেয়ে একটু ছোট থাকবে। দেখেন সবাইকে সে ক্যাপিটাল করে দিয়েছে বাট বিটা একটু সাইজে বড় আছে বাকিগুলো একটু ছোট। এর পরের পার্টটা দেখানোর জন্য আমাকে একটু লিখতে হবে, কি লিখতে হবে আবার এটা কি করব, লিখতে হবে হচ্ছে ছোটবেলায় আমরা পরিচিত উদাহরণ দিই, পরিচিত উদাহরণ দিলে ভালো লাগে। আরেকটা লিখবো কি, পরিচিত উদাহরণ তাই না, ছোটবেলা ফিরে যেতে ইচ্ছে করে। আমি এটা কি লিখছি এখানে, এটা দিলাম কেন। তো এই জিনিসটা দেখে কি মনে হচ্ছে, ছোটবেলায় আমরা পড়ে আসছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বাট আমার লেখাটা কি ঠিক হয়েছে, এই টুটা কি এ প্লাস বি এর সাথে গুণ আকারে আছে না, এটা তো স্কোয়ার হওয়ার কথা মানে উপরে পাওয়ার হওয়ার কথা। এখন আপনি এমন কিছু লিখছেন হয়তো বা কোনো জার্নাল লিখছেন অথবা কোনো ব্রোশিয়ার বানাচ্ছেন যে ওইখানে পাওয়ার ইউজ করতে হবে, বা কোনো বইয়ের মধ্যে থাকে না যে নিচে ছোট্ট করে যে সার সংক্ষেপ দেখিয়ে নেওয়ার জন্য ছোট্ট করে যে পেজ টু, তখন আপনি কি করবেন জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে পাওয়ারের ওখানে ক্লিক করেন অটোমেটিক্যালি সে পাওয়ার হয়ে যাবে। এ টুটাকে সিলেক্ট করেন পাওয়ারে ক্লিক করেন অটোমেটিক্যালি পাওয়ার হয়ে যাবে। আর আবার 19 অঙ্ক করেছিলাম লগ এ বি ইকুয়াল টু লগ এ প্লাস বি, এ বিটা কোথায় ছিল, পাওয়ার হিসাবে ছিল না, লগ ভিত্তিক ছিল মানে নিচে, তাহলে এই যে নিচের এই পয়েন্টে ক্লিক করেন ও হচ্ছে নিচে চলে আসবে, এ ভিত্তিক লগ ক্লিয়ার, দুটো বুঝতে পেরেছি। পরেরটাতে আসি, পরেরটা হচ্ছে আবার সিলেক্ট করি, এর পরেরটা হচ্ছে নিচে আন্ডারলাইন করবে, জাস্ট নিচে আন্ডারলাইন করে দিয়েছে। আর আরেকটা হচ্ছে যে কিছু কিছু টেক্সট মনে হয় যে সে কেটে দিল, স্ট্রাইক থ্রো কেটে দিয়েছে এরকমটা মনে হয় যে ভিতর দিয়ে দাগটা চলে যাবে, মানে টেক্সটটা থাকবে বাট এটাকে ব্যান্ড করে দেয়, যে অনেক সময় যে ব্যান্ড করা এই জিনিসটা, এটা বোঝানোর জন্য ভিতর দিয়ে এই ড্যাশটা দেওয়া হয়। তো এগুলোর ইউজ খুব কম পাবেন, এটার ইউজ আসলে পাবোই না, এগুলোর কোনো ইউজই হবে না। আন্ডারলাইনটা হয়তো বা হাইলাইট কোনো কিছু আন্ডারলাইন করার জন্য আন্ডারলাইন ইউজ করবেন, আর শেপ টুল পারলে তো ওখানেই আসবেন। আপনি যাকে কাজ করতে চাচ্ছেন তাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আপনার কাছে অনেকগুলো টেক্সট আছে, এখন সিলেক্ট না করে নিলে তো কাজ করতে পারবেন না। আর পরের এই ফাংশনগুলো যে দেখা যাচ্ছে, এই ফাংশনগুলো যদি স্টাইলিশ কোনো ফন্ট হয় তাদের ফাংশনাল থাকে, এদের কোনো ফাংশন নেই, ফাংশন থাকলে
তখন এই জিনিসগুলো কি করা যায়, অ্যাড করা যায়। যেমন আমি বাংলাদেশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর F1টা উঠিয়ে দিই, এটা হচ্ছে নর্মাল। F1 দিলে ফাংশনাল অ্যাড, এটা হচ্ছে এটা নাই, থিটা নাই, এসটিতে দিলে কোনো কিছুই হচ্ছে না, দেখি চেঞ্জ হয় কিনা। এসটিতে দিলে না, এসটি নাই, এ নাই, এটাতে দিলে মনে হয় একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এইটা একটু চেঞ্জ হয়ে গেল মনে হলো, তাই না? দেখি আবার উঠে দিই, এটা হচ্ছে নর্মাল। যখন এটা অ্যাপটি করবেন একটু চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট এটা তো কিছু না, ফার্স্ট আর হাফ। ল্যাঙ্গুয়েজ ইউএসএ, আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। আর এটা তো দেখলাম শার্প নান কোনটা দিতেছে। সো এই হচ্ছে টেক্সটের খেলা। আপনি কোনো কিছু লিখতে চান, লেখা শুরু করেন, প্যারাগ্রাফ যে এটা চাচ্ছেন নাকি মিডলের। আবার এখান থেকে আরেকটা তো দেখা হয়নি, এই যে ক্যারেক্টারের পাশে ডান পাশে প্যারাগ্রাফে এসে দেখেন টোটাল কয়টা আছে, সাতটা, যে লেফট অ্যালাইনমেন্টে থাকবে নাকি মিডল সেন্টারে নাকি রাইট অ্যালাইনমেন্টে। আর এটা হচ্ছে জাস্টিফাই করে যে লেফট জাস্টিফাই, মিডল জাস্টিফাই নাকি রাইট জাস্টিফাই, নাকি সমান হবে। তো এটা আপনি কখন পারবেন, আপনি কোনো একটা টেক্সট লিখেছেন, কোনো একটা টেক্সট কি করেছেন লিখেছেন, অনেকগুলো টেক্সট আপনি লিখলেন। আমাদের ডেমো টেক্সট কোথা থেকে নিয়ে আসি আমরা, লেখার সময় প্রয়োজন হতে পারে, টেক্সটও কিন্তু কপিরাইট হয়, অন্যের লেখা কপিরাইট করা যাবে না, টেক্সট কপিরাইট হয়। তো কপিরাইট হবে না এমন একটা সাইটের নাম বলেন। লরেম ইপসাম, জাস্ট এটা লিখে সার্চ দেন। ফার্স্ট যেই ব্রাউজারটা আসবে এটাতে ওপেন করেন, এখান থেকে আপনি টেক্সট কপি করে নিয়ে আসেন। এটা হচ্ছে কপিরাইট ছাড়া সবাই ইউজ করতে পারে, সবাই কি করতে পারবে, ইউজ করতে পারবে এই টেক্সটগুলো, না করবে না। আপনি আপনার ডিজাইনের মধ্যে এই টেক্সটগুলো ইউজ করতে পারবেন। যত ডিজাইন দেখেন, যত কিছুই দেখেন, লরেম ইপসাম দিয়ে তারা কাজ করে। এই যে এত এত ডেমো টেক্সট বানায় রাখছে, এগুলো সব লরেম ইপসাম লেখা। এই যে দেখেন, বোঝা যাচ্ছে না, এই যে লরেম ইপসাম, ডলার সিট নেম, তারপরে হচ্ছে একটু টেক্সটটা বোঝা যায় কোথায়। এই যে দেখা যায় লরেম ইপসাম, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের মানুষ কি করে এই টেক্সট এখান থেকে কপি করে নিয়ে কাজ করে নিজের ডিজাইনের মধ্যে, কারণ এটা কপিরাইট না, এটা কপিরাইট ফ্রি, মানে সবাই ব্যবহার করতে পারবে। সো আপনি এখানে এসে টেক্সট কি করলেন, কপি করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনি আপনার ডিজাইনের মধ্যে ব্যবহার করলেন। জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এখানে এসে লিখলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন প্রবলেমটা কি হলো, লেখা তো গেছে, তো গেছে কোথায় যে চলে গেছে, এখন আমি পাবো কিভাবে, কোথায় চলে গেল, আসবে কিভাবে, ছোট করে দিই। আচ্ছা ছোট করে দিলাম, আমার তো এমন হতে পারে যে ছোট করে দেওয়ার পরেও যে আমার 20 PT দিয়ে লিখতে হবে, অথবা আরও ছোট করে দিলাম, আমি 14 PT দিলাম। তো এখন আমি এখানে একটা কি করলাম, ইন্টার দিলাম, এখানে একটা ইন্টার দিলাম, ইন্টার দিয়ে দিয়ে আমি লেখাগুলোকে সেট করলাম। তাহলে তো আমার জাস্টিফাই হলো না, আমি জাস্টিফাই করতে পারবো না, এই যে সমান হলো না। এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, আপনি যখন টাইটেলটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর আপনি তো আগে টেক্সটটাকে কপি করে নিয়ে আসছেন,
তাই না? সিলেক্ট করার পর আপনি কতটুকু, এই যে দেখেন একটু আগে যে ফ্লেয়ার ডিজাইনটা দেখালাম, কোথায় গেল রে ভাই ফ্লেয়ার ডিজাইন? মাত্র না ফ্লেয়ার ডিজাইন দেখালাম, তো এই ডিজাইনটার মধ্যে যেটাতেই দেখেন এই যে ছোট্ট ঘর ঘর করা, যে ঠিক এতটুকুর মধ্যেই লেখাটা আছে, কিভাবে আছে এই যে এতটুকুর মধ্যেই লেখাটা বসে গেছে, বাট আমি তো যখন লিখছিলাম একদম ছেড়ে বাহিরে চলে গেল, এখন আপনি এতটুকু নির্দিষ্ট করে কিভাবে বুঝাবেন এই যে এতটুকু? সেটা হচ্ছে যখন আপনি ডিজাইন করছেন যে আপনি কতটুকু ঘরে জাস্ট টেক্সটটা রাখতে চান, মাউসে ক্লিক করে চেপে ধরেন, এরপর একটু ড্র্যাগ করেন, এতটুকু ঘরে আমার টেক্সট থাকবে, ছেড়ে দেন, অটোমেটিক্যালি টেক্সটটা ওই ঘরের ভিতরেই থাকবে, বাহিরে যাবে না। কি হবে, টেক্সটটা ওই ঘরের ভিতরেই থাকবে। এখন আপনি এসে যেখান থেকে জাস্টিফাইতে চলে যান, কি জাস্টিফাই করতে চান, লেফট জাস্টিফাই, মিডল, নাকি রাইট, নাকি সমান হবে? বুঝতে পেরেছি, জাস্ট ড্র্যাগ করে আপনি, যে আমি এতটুকু ঘরের ভিতরে টেক্সট গুলা রাখতে চাই, অবশ্যই টেক্সটটাকে কপি করে নিয়ে আসব, অথবা টেক্সট আপনি কপি করেন নাই এখনো লিখতে পারবেন, এখন আপনি লিখেন ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, লেখাগুলো যখন কপি করে নিয়ে আসবো বক্স করার পর পর যখন এখানে ড্র্যাগ করতেছি এটা কি অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে? ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর হ্যাঁ অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে। আপনি যদি কপি করে নাও নিয়ে আসেন, অ্যাডভান্স টুলসটা কি করে, মানে অ্যাডভান্স সফটওয়্যারটা কি করছে, আপনি যদি সিসি প্লাস 2018 2019 2020 2021 ইউজ করেন তাহলে আপনাকে লেখা কপিও করতে হবে না, জাস্ট আপনি ড্র্যাগ করবেন। আপনি কি সফটওয়্যার ব্যবহার করছেন? আমি জিজ্ঞেস করেছি আপনি কি সফটওয়্যার ব্যবহার করছেন, কোন কনফিগারেশন, ভার্সন কোনটা, ফটোশপ কোনটা, জানি না ম্যাম। এটাই তো সমস্যা, যদি আপডেট সফটওয়্যার হয় তাহলে ড্র্যাগ করে বলেন আপডেট দিয়ে দিবেন আমার, তাহলে আপডেট করতে হবে না, আপডেট সফটওয়্যার হলে আপনাকে লেখা কপি করে নিয়ে আসতে হবে না, আপডেট সফটওয়্যারে অটোমেটিক্যালি লরেমের টেক্সট গুলা কি করা আছে, অ্যাডজাস্ট করা আছে, জাস্ট আপনি ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে ডেমো লেখাগুলো এখানে চলে আসবে, আর আপনার নিজের যদি কোনো লেখা থাকে ড্র্যাগ করার পরে এরপরে আপনি লিখে যান, জাস্ট লিখেন। আমার একটা কথা ছিল, বলেন কি উইন্ডোজ দেওয়ার পরে আমাদের তো সফটওয়্যার ছিল সব ইয়ে হয়ে গেছে, কি হয়ে গেছে কি হয়েছে সেটা বলেন, মানে আনইনস্টল হয়ে গেছে আর সব ডিলিট হয়ে গেছে, মানে ওইগুলো সি ড্রাইভে ছিল তো, সো সি ড্রাইভ থেকে আমার সব আইটেম মনে ছিল না, ওই অবস্থায় দিয়েছি, মানে উইন্ডোজ দিয়েছি আর সব আনইনস্টল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে ফাইলগুলো। আচ্ছা আপনি ওই যে গেট ইনটু পিসি থেকে আবার ডাউনলোড করে নেন, হ্যাঁ গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করতে আমার অনেক সময় লাগছে, এখন কি করবো তাই ভাবছি, তাহলে তারপরে আমি একটা ওয়েবসাইটের লিংক আপনাদের দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা আপনি দুইটা লিংক দিয়ে দেন বুঝছেন, এই যে দেখেন আপনি গুগলে চলে যাবেন, গুগলে চলে গিয়ে জাস্ট ইউ টরেন্ট, ইউ টরেন্ট ফ্রি ডাউনলোড, এই যে এটা ডাউনলোড করেন,
যদি এটা ডাউনলোড করা অবস্থায় থাকে তাহলে আপনি ক্রেজি এইচডি নামে একটা সাইট আছে, ক্রেজি এইচডি নামে সাইট আছে, এখানে আসবেন। আসলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে ইনস্টল করে নিতে পারবেন। এটাও আরেকটা সাইট। ওকে ম্যাম, কারো কাছে সফটওয়্যার থাকলে লিংকটা ওনাকে দিয়ে দেন, উনি ড্রাইভে দিয়ে লিংক দিয়ে দেন, উনি করে নিক। আবার এই ক্রেজি এইচডি তে আবার অ্যাকাউন্ট করতে গেলেও কত কাহিনী করে, এই সেই ঝামেলা, দরকার নাই। আপনার ভয়েসটা তো ক্লিয়ার হয় কিভাবে, মানে আমরা করতে গেলে তো ভয়েসটা তো ক্লিয়ার আসে না, আপনি কি কোনো আলাদা মাইক্রোফোন ব্যবহার করেন? না, আমি কোনো কিছুই ব্যবহার করি না ভাই। ভয়েস সুন্দর হইলে এমনিতেই ক্লিয়ার আছে। না না, ঠিক না না, আমি মিউট 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 আমি আলাদা কোনো মাইক্রোফোন ইউজ করি না, কোনো কিছু ইউজ করি না। আমার ওয়েব ক্যামটা হচ্ছে লজিটেকের, এটাতেই আমার হচ্ছে ভয়েস রেকর্ড হয়, লজিটেকের। জি ম্যাম, আমরা করতে গেলে অনেক নয়েজ চলে আসে, আমি যদি কোনো একটা ভিডিও করতে যাই ওর জন্য আর কি জিজ্ঞাসা করছিলাম যে ম্যাম কি দিয়ে করে। না, আমি আলাদা কোনো কিছুই ব্যবহার করি না, একটা ওয়েব ক্যাম আছে, এই ওয়েব ক্যাম দিয়েই ও হচ্ছে রেকর্ডও করে সব কিছু, ওই করে, আমি কিছু করি না। আচ্ছা ম্যাম, আমরা যেভাবে আপনার ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল দিয়ে দিয়ে কপি করি, আপনি কি টেক্সটগুলো ওইভাবে কপি করেছেন? কন্ট্রোল কন্ট্রোল জি দিয়ে কপি করি না, কন্ট্রোল সি 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 কপির সি। না না না, এখানে না না, এখানে লেয়ার গুলো দিয়ে কপি করি। ও আচ্ছা, না না, এখানে কিছুই করি নি। এখানে হচ্ছে আপনি যখন এইভাবে ড্র্যাগ করছেন, এটা অ্যাডভান্স তো, ও অটোমেটিক্যালি লেয়ার নিয়ে নিবে, আপনাকে আর কষ্ট করে লেয়ার নিতে হবে না। এখন যে টুলস গুলো দেখবেন, এই যে টাইপ টুল, শেপ টুল, এরা সবাই অটোমেটিক্যালি লেয়ার নিয়ে নিবে। তারপরে হচ্ছে পেন টুল, এগুলো হচ্ছে অ্যাডভান্স টুলস, অটোমেটিক্যালি লেয়ার নিয়ে নিবে। আচ্ছা, তাহলে কি বললাম যে আপনি যদি নির্দিষ্ট কোনো এরিয়াতে লিখতে চান তাহলে অবশ্যই ড্র্যাগ করে নিতে হবে। ড্র্যাগ করে নিয়ে মাউসটাকে ছেড়ে দেন, এখানে ডেমো হচ্ছে টাইপ টুল অটোমেটিক্যালি সেট আপ করা আছে, ডেমো কিছু টেক্সট, আর আপনার নিজের কোনো টেক্সট থাকলে সেই টেক্সটগুলো এখানে লিখে ফেলেন, জাস্ট লিখলেই হবে, লিখলে দেখবেন চলে আসবে। এবার পরেরটায় আসি, এতক্ষণ আমরা হরিজন্টালি দেখেছি, এখন ভার্টিক্যালি। হরিজন্টাল মানে কি? র‍্যাপ। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, র‍্যাপ একটা টেক্সটটা দেখাচ্ছি, ভুলে গিয়েছিলাম কি লিখেছিলাম, বাংলাদেশ সব বড় হাতে লিখি। তো আপনি এই টেক্সটটা লিখলেন, লেখার পরে আমরা ট্রান্সফর্মে যে র‍্যাপ করেছিলাম, আপনি এখান থেকে টেক্সটটাকেও কি করতে পারেন, র‍্যাপ করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে প্যানেল, ছোট্ট একটা পপ আপ প্যানেল আসবে। পপ আপ প্যানেলে স্টাইল কি আছে, নাম দেওয়া আছে, যখনই এখানে অনেকগুলো স্টাইল আছে, আর্কে ক্লিক করার সাথে সাথে ও অটোমেটিক্যালি আর্ক অ্যাক্টিভ হয়ে যাবে। হরিজন্টালি আর র‍্যাপ করতে চান নাকি ভার্টিক্যালি র‍্যাপ করতে চান, কিভাবে র‍্যাপ করতে চান? আবার এখানে ব্যান্ড মানে কতটুকু বাঁকাতে চান, ব্যান্ড মানে হচ্ছে বাঁকানো, তো 50% হচ্ছে পারফেক্ট। এরপরে আপনি এটাকে কি করতে পারেন, বাড়াতে কমাতে পারেন, এই যে দেখেন ব্যান্ড হচ্ছে বেশি, নিচের দিকে ব্যান্ড হচ্ছে, উপরের দিকে ব্যান্ড হচ্ছে, নিচের দিকেও ব্যান্ড হচ্ছে। আপনি একটা লোগো ডিজাইন করছেন, তো লোগোটা হচ্ছে সার্কেলের মধ্যে হবে, টেক্সটটাকে এইভাবে ব্যান্ডিং করতে হবে বা পাকাতে হবে, তখন আপনি এখান থেকে এসে ব্যান্ডটা করে নেবেন। আর হরিজন্টালি রিজলশন মানে হরিজন্টালি সে কী করবে, বড় ছোট করবে, ভার্টিক্যালি
করলে সে হচ্ছে যেভাবে বাড়াবে কমাবে। তো এটা দেখলাম আর্ক, আরো অনেকগুলো অপশন আছে। আর্ক লোয়ার মানে উপরের দিকে সমান থাকবে, সবগুলো চিহ্ন দেওয়া আছে কেমন হবে টেক্সট গুলো, উপরে হচ্ছে সমান থাকবে নিচে হচ্ছে রাউন্ড হবে। তারপরে আর্ক আপার, নিচে সমান থাকবে উপরের দিকে রাউন্ড হবে। আর্ক শেল ফ্ল্যাগ, ফ্ল্যাগের মতো হবে একটু ঢেউ খেলে যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দের টেক্সট গুলো র‍্যাপ করে নিতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার না ম্যাম, এটা কোথা থেকে আসছে? আমি লিংক কপি করতে গেছিলাম না, আমি আর দেখিনি ম্যাম। ওই যে যেটা বাদ রেখে গেছিলাম, বললাম না এটা একটু পরে দেখাই, এই যে টি এর নিচে একটা, আচ্ছা আচ্ছা ওইটা। তো হরিজন্টালি বুঝতে পারলাম, ভার্টিক্যালি মানে কি? হরিজন্টালি মানে পাশাপাশি লেখাগুলো হচ্ছিল, ভার্টিক্যালি মানে হচ্ছে এবার একটার পর একটা নিচে নিচে উপর নিচে লেখা হবে। দেখেন আপনি যখন লিখছেন বি এভাবে উপর নিচে লেখাগুলো আসবে, এন্টারে দিলে আবার পরের অপশনে চলে আসবে। এরপরে হচ্ছে আপনি আবার লিখেন বাংলাদেশ ইজ মাই, এই জিনিসগুলো আসলে টাইপোগ্রাফিতে ইউজ করা হয়, এছাড়া নর্মালি আর কোথাও পাবেন না। তো এই লেখাগুলো হচ্ছে আপনার এখান থেকে শুরু হবে, মানে ডান থেকে শুরু হবে, ক্যালিগ্রাফি টাইপের বামের দিকে যাবে। আর এটা হচ্ছে উপরের দিকে সমান আছে, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট হয়ে যাবে, আর এটা হচ্ছে নিচের অ্যালাইনমেন্ট হবে, সেম এজ সব আগের মতোই থাকবে। এই যে লম্বা দাগ চলে গেছে, পরেরটা কি? ভার্টিক্যালি টাইপ মাস্ক টুল। আপনি যখনই এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এসে যখন ক্লিক করবেন, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। কি হলো? ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার যখনই এটা কি করবেন, সিলেক্ট করে এসে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি কিছু লিখেন, ধরেন বাংলাদেশ, বাংলাদেশ লিখলেন, এন্টারে প্রেস করার সাথে সাথে কালার আগেরটা চলে আসবে, আর এই যে বাংলাদেশ লিখেছেন ওইখানে সিলেকশন চলে আসবে, সিলেকশন চলে আসবে। সিলেকশন চলে আসার পর আপনি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অল্টার ডিলেট অথবা কন্ট্রোল ডিলেট যে কোনো একটা দিয়ে কালার অ্যাপ্লাই করে, আর অবশ্যই লেয়ার নিয়ে নিন, কালার অ্যাপ্লাই করে দেন, কন্ট্রোল ডি সিলেকশন সরিয়ে দেন, তখন এটা হচ্ছে। ম্যাম এটা দিয়ে কি আপনার ইমেজ দিয়ে তো দেখা যায় না? হ্যাঁ দেখা যায়, ইমেজের উপরেও করতে পারবেন। ওই যে আমরা ক্লিপিং মাস্ক যখন করব না তখন। আর পরেরটা হচ্ছে হরিজন্টালি টাইপ মাস্ক, সেম আপনি জাস্ট লিখেন, এন্টারে প্রেস করবেন, সিলেকশন চলে আসবে, অল্টার ডিলিট কন্ট্রোল ডি, মুভ টুল সিলেক্ট করে মুভ করা। আর সবচেয়ে বড় কথা, এই যে তিনটা টুলস দেখলেন, এই তিন নিচের যে তিনটা, এই তিনটার একটাও আপনি ইউজ করবেন না, শুধু এই ফার্স্টেরটা ছাড়া। দেখবেন কাজ করতে গেলে এই তিনটার একটাও প্রয়োজন পড়বে না, বাট প্রথমটা অবশ্যই মাস্ট বি প্রয়োজন হবে। ম্যাম বলেন, ম্যাম আমি শুনছি, বলেন ম্যাম, আমার একটু সমস্যার জন্য বাইরে যেতে হবে, মানে আমি এবার ক্লাস করতে পারবো না, আমার প্রেজেন্টটা দিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, সময় আফরিন, হ্যালো সময় আফরিন, ওকে মনে থাকবে, বললাম তো আপনি যেতে পারেন। ম্যাম যদি টেক্সটের কালার অ্যাপ্লাইটা আরেকবার একটু দেখাতেন। টেক্সটের কালার অ্যাপ্লাই দেখে তো কোনো প্রয়োজন নেই,
মানে আমি যদি কোনো টেক্সট নিয়ে কাজ করি তাহলে যে কোনো একটা কালার ইউজ করতে হবে। লেখার পরে এটাও সিলেকশন হয়ে যাবে এন্টার দিলে, এবং এখান থেকে হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সূত্র ইউজ করে কালার ইউজ করতে হবে। কি দরকার ভাই এত কষ্ট করার? কন্ট্রোল ডি, আপনি তো এখান থেকে সরাসরি কালার চেঞ্জ করতে পারছেন, যখন এই ফার্স্টের ট্যাগ টুলটা সিলেক্ট করে কাজ করছেন কালার চেঞ্জ করতে পারছেন। সো এটা যখন প্রয়োজন হবে তখন আমরা দেখাবো। শেপ টুলে আসি, মোস্ট ইম্পর্টেন্ট এই যে স্ট্রোকের কথা যে বলছেন তার স্ট্রোক চলে আসছে। রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গুলার টুল নাম দেখে বোঝা যাচ্ছে যে আপনি যে কোনো ভাবে কি করতে পারবেন, শেপ ক্রিয়েট করতে পারবেন। এভাবে আয়তক্ষেত্র শেপ ক্রিয়েট করতে পারেন, লম্বাটে শেপ ক্রিয়েট করতে পারেন, যে কোনো শেপ আপনি বানাতে পারছেন। তো যদি আপনি একদম স্কোয়ার চান, যে দৈর্ঘ্য যে এরকম লম্বা হবে না এরকম হবে না, একদম পারফেক্ট একটা স্কোয়ার শেপ হবে, একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরেন, এরপরে আপনি টানেন, নিচের দিকে টানলেও কোনো লাভ হবে না, পাশাপাশি টানলেও কোনো লাভ হবে না, জাস্ট কর্নার ধরে টানতে হবে, শেপটা ঠিকঠাক স্কোয়ার হবে। আর আপনার যদি কোনো মান জানা থাকে যে আমি জানি আমার এই রেক্টেঙ্গুলার শেপটা কত সাইজের হবে, জাস্ট আপনি শেপটাকে সিলেক্ট করেন, এসে একটা ক্লিক করেন ব্যাকগ্রাউন্ডের উপর, একটা ক্লিক করেন, এরকম একটা পপ আপ প্যানেল আসবে যে ওয়াইড কত হবে, ওয়াইড আপনি দিলেন 500, হাইট কত হবে, হাইট দিলাম ধরেন 350, ওকে দেন, এই যে ক্রিয়েট হয়ে গেল। অ্যাডভান্স টুলস যাদের আছে তাদের এই অপশনটা চলে আসবে। এখন এই যে দেখেন অটোমেটিক্যালি সে লেয়ার নিয়ে নিচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না। এখন এই যে এক নাম্বার শেপটা যে ছিল, এই শেপটাকে আপনার কালার চেঞ্জ করতে হবে। কালার কিভাবে চেঞ্জ করবো বা কিভাবে এডিট করবো, জাস্ট আপনি শেপটাকে একটু অ্যাক্টিভ করেন, এখানে এসে জাস্ট ক্লিক করেন, অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যাকে আপনি চেঞ্জ করতে চান তাকে সিলেক্ট করেন, এক নাম্বারটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, এইখানটায় আসেন, দেখেন শেপ আর পাথ পিক্সেল, আমরা শেপে রেখে কাজ করব। ফিল মানে হচ্ছে এটার টোটাল ফুল কালার, ভিতরের কালার, এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই, ফিল কালার আপনি যে কোনো কালার কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর তার পাশে এক্সেল নিচে যে একটা কার্সরের মতো একটা চিহ্ন, ওইটার কোনো কাজ নেই তাই না? ওইটার কাজ আছে, ওইটা দেখানোর জন্য আমাকে আগে শেপটা শিখতে হবে, শেপ না পারলে আমি ওইটা দিয়ে কাজ করতে পারবো না। এটার নামই হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, তিন নম্বরে ছিল যে আজকে আমরা টেক্সট শেপ এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দেখব। ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হলে আপনাকে অবশ্যই শেপ জানতে হবে। তো ফিল কালার তো আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারছি, রাইট? তার পাশে যে স্ট্রোক আছে স্ট্রোকটা হচ্ছে বর্ডার, মানে আপনি ফিল কালারের পাশে কি করতে পারেন, বর্ডার দিতে পারেন, যে কোনো বর্ডার আপনি এখান থেকে সিলেক্ট করেন, কোন বর্ডার দিতে চাচ্ছেন। বর্ডারটা বোঝা যাচ্ছে না, কারণ কি বর্ডার মাত্র 2 পিক্সেল আছে, যখনই আপনি এখান থেকে পিক্সেলটা বাড়িয়ে দিবেন তখন হচ্ছে বর্ডারটা বোঝা যাবে, বর্ডারটা কি হচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা বর্ডার আমি এখানে 10 দিয়ে রাখি, 10 পিক্সেল বর্ডার,
ফিল বুঝতে পেরেছি, যেখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারছেন। ওকে, এই যে ফার্স্টে যে অপশনটা দেওয়া আছে একটা সাদা কালারের মধ্যে লাল দাগ, এটার মানে হচ্ছে এটা নাল অবস্থায় থাকবে। আপনি যদি এটাকে সিলেক্ট করেন মধ্যে কোনো কালার আসবে না, ফিল কালারটা অফ অবস্থায় আছে, কোনো কালার নেই। এই যে ব্ল্যাক, এটা হচ্ছে সলিড কালার, ব্ল্যাক কালার, যে যে কালারটা আছে সেই কালার। আপনি এখান থেকে কালার চুজ করতে চাচ্ছেন, অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে আসছিলাম না, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কি করতে পারি, ইউজ করতে পারি। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট আপনি ওই যে আমরা সেটিংসে গিয়ে অনেক রকমের গ্রেডিয়েন্ট দেখেছিলাম, এখানে তো শো করবে না সেই গ্রেডিয়েন্টগুলো। অথবা আপনি নিজে যদি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে চান, কেউ কি শেয়ার করেছেন নাকি? আপনি যদি নিজে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, তাহলে এই যে কালার বক্সটার উপরে এসে ক্লিক করেন, অটোমেটিক্যালি সেই যে পপ আপ প্যানেল, গ্রেডিয়েন্টের পপ আপ প্যানেলটা চলে আসবে। গতকালকে বলেছিলাম যে গ্রেডিয়েন্ট শুধু আমরা এটা দিয়ে দেখবো না, আরও অনেকগুলো ফাংশন আসবে গ্রেডিয়েন্টের। এখন আপনি এখান থেকে চুজ করেন যে অন্য কোনো কালার অ্যাড করতে চান কিনা। যে আমি গ্রেডিয়েন্ট দিতে চাই, এটা হচ্ছে রেড কালার থাকবে, এটা হচ্ছে ইয়েলো কালার থাকুক, আর এটা হচ্ছে আমি স্কাই কালার দিতে চাই, গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই। যে কি থাকবে, লিনিয়ার, রেডিয়াল, নাকি অ্যাঙ্গেলের মতো হবে, কোনটা রাখতে চান, নাকি ডায়মন্ডের মতো কাজ করবে, এটা আপনি এখান থেকে। এখানে আমার একটা এক্সট্রা জিনিস আছে, কর্ন, মানে আপনি এটাকে কি করতে পারবেন, ওই যে আমরা ড্র্যাগ করে করে এভাবে ড্র্যাগ করে করে করেছিলাম না, এখানে আর ড্র্যাগ করার অপশন নেই। এখানে হচ্ছে আপনার কোনটাকে বাড়িয়ে কমিয়ে আপনি এখান থেকে অথবা এখান থেকে চেঞ্জ করে করে নিতে হবে। এখানে আপনার রিভার্স করার জন্য, রিভার্স দেখেছিলাম, এটা হচ্ছে রিভার্স স্কেল, মানে হচ্ছে একটা কালারের আরেকটা কালারের থেকে কত দূরে যাবে নাকি কাছে আসবে। স্কেল যত বেশি দিবেন তত কালারগুলো ছড়িয়ে যাবে, স্কেল যত কম হবে তত কালারগুলো কি হবে, কাছাকাছি থাকবে, কালারগুলো তত কাছাকাছি থাকবে, যত ছড়াবেন তত ছড়িয়ে যাবে। আচ্ছা, এটা গেল গ্রেডিয়েন্টের পার্ট। এরপরে আসেন, এটা হচ্ছে প্যাটার্ন, আমরা প্যাটার্ন দেখে আসছি। আপনি চাইলে প্যাটার্নও ইউজ করতে পারেন এই বক্সটার ভিতরে, আর নিজের পছন্দের কোনো কালার, যে আমি এখানে কোনো কালার খুঁজে পাচ্ছি না, আমার পছন্দের কালারটা নেই, নিজে দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করেন, আপনার এখান থেকে পছন্দের স্লট চুজ করে কালার অ্যাপ্লাই করেন, অথবা যদি কোনো ছবি থাকে ছবি থেকে কালার নিতে চাইলে এখানে ক্লিক করবেন, আই ড্রপার অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এই বিষয়গুলো ওকে। এবার আসি স্ট্রোকে, সেম এজ স্ট্রোক, স্ট্রোকও একদম সব ফিলের মতো। যদি আপনি নালে ক্লিক করেন, এই যে স্ট্রোক চলে গেল, দেখেন একটু খেয়াল করে স্ট্রোক চলে গেছে, আর এটা মানে হচ্ছে যে এখান থেকে আপনি স্ট্রোক দিচ্ছেন তাকে। ডান পাশে স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে চান, ইউজ করেন গ্রেডিয়েন্ট, নো প্রবলেম। এখানে ক্লিক করে আপনি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন, যে কী কালার গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছেন সেই কালারের গ্রেডিয়েন্ট আপনি ইউজ করেন। যে গ্রেডিয়েন্ট ইউজ হচ্ছে সব এখান থেকে লিনিয়ার হবে নাকি রেডিয়াল হবে সব আপনি চুজ করে দিতে পারবেন একই রকম। আর পাশেটা হচ্ছে না আমি কোনো গ্রেডিয়েন্ট না কোনো কিছু, আমি প্যাটার্ন ইউজ করতে চাই, শুধু বর্ডারের মধ্যে কি প্যাটার্ন ইউজ করতে চাই, আপনি প্যাটার্নও ইউজ করতে পারবেন। আর যদি বলেন যে না আমি নিজের পছন্দ মতো অন্য কোনো ই দিতে চাই, কী বলে, বর্ডার দিতে চাই, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করুন, অথবা কোনো ইমেজ থাকলে ইমেজ থেকে কালারও চুজ করতে পারবেন, এই যে কালারও চুজ হয়ে যাবে। এরপরে যে অপশনটা আছে একটু ছোট্ট করে দেখেন, 10 পিক্সেল। এখন
আমি এটাকে যখন বাড়াচ্ছি একটা সময় এসে আমার ফিল কালারটা অফ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ফিল কালার অফ হয়ে গেলে কিভাবে হবে, এটা কেমন হলো? ফিল কালার আমার বন্ধ হয়ে করে ফেললো, বর্ডারটা প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, এই যে স্ট্রোক লেখাটা আছে কথায় যে লেখা, এই স্ট্রোকটার উপরে আমরা জাস্ট কি করব, সরি স্ট্রোক না, ইলাস্ট্রেটরে হচ্ছে স্ট্রোকের উপরে ক্লিক করতে হয়। এই যে বক্সটার পাশে একটা ড্রপ ডাউন আছে না, ড্রপ ডাউন দিয়ে আমরা হচ্ছে স্ট্রোকটাকে বড় ছোট করতে পারছি। তার পাশে দেখেন একটা লাইনের মতো অপশন আছে, এই যে লাইন, এখানে ক্লিক কর, এখানে ক্লিক করলে স্ট্রোকের অপশনটা চলে আসবে। স্ট্রোকের অপশনটা চলে আসলো যে স্ট্রোকটা কেমন হবে, স্ট্রেট লাইন হবে নাকি মধ্যে ড্যাশ ড্যাশ হবে নাকি ডট ডট হবে, স্ট্রোকটা কি হবে, স্ট্রেট লাইন, ড্যাশ ড্যাশ নাকি ডট ডট। স্ট্রোকটাকে আরেকটু বেশি বাড়ায় দিই, কমে গেছে, আচ্ছা ওকে, স্ট্রেট লাইন হবে নাকি ড্যাশ হবে নাকি ডট ডট হবে। এরপর আসেন অ্যালাইন, অ্যালাইনে এসে এখন কি আছে, এটা হচ্ছে ভিতরের দিকে হবে, স্ট্রোকটা কি হবে ভিতরের দিকে, আর এটা হচ্ছে সেন্টারে, লাস্টেরটা হচ্ছে আউটসাইডে। দেখেন এখন যদি আমি এখান থেকে স্ট্রোকটাকে বাড়াই কমাই তাহলে বাহিরের দিকে বাড়বে। আবার ইনসাইড দিয়ে রাখলাম কেন, এই যে আউটসাইড দিলাম, আউটসাইড দেওয়ার পর এখন যদি বাড়ান তাহলে সে বাহিরের দিকে বাড়তে থাকবে, যে বাহিরের দিকে বেড়ে যাচ্ছে। আর যদি আমি ইনসাইড দিই মানে সেন্টার দিই, এটা হচ্ছে সেন্টার মানে বর্ডারটা সেন্টারে থাকবে, বাড়লে সে ভিতরে অর্ধেক বাহিরের দিকে অর্ধেক বাড়তে থাকবে। আর ক্যাপস হচ্ছে এই যে আপনি যে স্টাইলগুলো ইউজ করবেন সেগুলোর ক্যাপ পরানো থাকবে, যে ক্যাপগুলো কি, আমি ধরেন এটাই দিলাম, ক্যাপটা আছে এই অবস্থায়, যদি এখানে ক্লিক করেন এই যে একটু রাউন্ড হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে একটু বাড়তি অংশ আসবে। কর্নারগুলো কি অবস্থায় থাকবে, যে কর্নারগুলো কি এরকম কোণাকৃতির থাকবে নাকি একটু রাউন্ড হয়ে আসবে নাকি একদম সমান থাকবে, যেটা দিলে কোণারগুলো একটু রাউন্ড হবে আর এটা দিলে সমান হয়ে আসবে। মোর অপশনে ক্লিক করলে আরও কিছু প্যানেল চলে আসে, যে ড্যাশ কতগুলো হবে, এখানে চারটা করে শো করছে, আপনি আরও ড্যাশ বাড়াতে পারেন তখন ড্যাশ বেড়ে যাবে। ড্যাশগুলোর মধ্যে কত পিক্সেল করে গ্যাপ আছে সেই গ্যাপ আপনি বাড়াতে কমাতে পারেন। এই তো আরও বেশি যদি ইউজ করতে চান এখানে ইউজ করব, এটা হচ্ছে টোটাল ড্যাশের কাহিনী। তো আমরা স্ট্রেট লাইনে দিয়ে রাখি, হোয়াইট কত, হাইট কত সব শো করছে, আর এটা এখন দরকার নেই, এটা এখন দেখতে গেলে আবার মাথা খারাপ হবে, কারণ এটা পরে দেখব। হ্যাঁ অবশ্যই দরকার আছে, আপনার কাজ করতে গিয়ে প্রয়োজন হবে সবকিছুরই সুবিধা অসুবিধা আছে। তো রেক্টেঙ্গেল কি আপনি লম্বাতে বা এইভাবে অথবা স্কোয়ার চাইলে জাস্ট শিফট ধরে রাখবেন, ওকে। আর এরপরটা কি আছে, সার্কেল, রাউন্ডেড, রেক্টেঙ্গেলি জাস্ট রাউন্ডেড, এর মানে হচ্ছে যে কোণাগুলো একটু রাউন্ড হবে। আপনি যখনই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা সিলেক্ট করবেন সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, শুধু একটা জিনিস বেশি, এই যে রেডিয়াস, রেডিয়াসটা একটু বেশি থাকবে। এর মানে হচ্ছে আপনি যখন এই জিনিসটা কাজ করছেন তখন আপনি যেই রেডিয়াসটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে 10 পিক্সেলে এই অবস্থা। আচ্ছা এখান থেকে আমরা রেডিয়াসটা, রাউন্ডেড রেক্টেঙ্গেলটা সিলেক্ট করি, আমরা এখানে 10 পিক্সেল দিয়ে দিই, 10 দিলাম, 10 পিক্সেলে হচ্ছে এরকমটা হচ্ছে। এখানে আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম, 20 পিক্সেলে এরকমটা হবে। এখানে আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম, 50 পিক্সেলে এই অবস্থা। আপনি এখানে 100 পিক্সেল দিলেন, এটা
হচ্ছে 100 পিক্সেলের এই অবস্থা, এখানে আপনি 300 দিলেন, 300 পিক্সেলে এরকমটা হবে। যদি আমি এখানে 500 দেই, 500 পিক্সেলে এরকমটা হবে ডিফারেন্স। 10, 20, 50, 100, 200, 500 সরি 300, 500। ওকে, সব আগের মতোই ঠিকঠাক থাকবে। আর যদি আপনার নির্দিষ্ট কোনো শেপ মানটা জানা থাকে যে ওয়াইড কত হবে, হাইট কত হবে, জাস্ট এসে এখানে কি করবেন, মাউসে একটা ক্লিক করবেন, এই পপ আপ প্যানেল আসবে, মানটা বসিয়ে কাজ করবেন। পরে যেটা আছে ইলাইফ টুল, ইলাইফ মানে কি, সার্কেল হবে, আপনি এইভাবে সার্কেল আর্ট করতে পারেন, এইভাবে সার্কেল আর্ট করতে পারেন। বাট একদম যদি একদম পারফেক্ট সার্কেল আর্ট করতে চান, শিপটাকে চেপে ধরেন, এখন আপনি সার্কেল অ্যাড করেন, নিচের দিকে টানলেও লাভ হবে না, ডানে বামে টানলেও লাভ হবে না, সে তার নিজস্ব দৈর্ঘ্যপ্রস্থ সমান রেখে কি হবে, সার্কেল অ্যাড করবে। পরেরটা কি আছে, পলিগন টুল। পলিগন টুলটা কি, এই যে দেখেন অনেকগুলো এডস হচ্ছে, সব ঠিক থাকবে আগের মতোই, এখানে যা আছে সবগুলো ঠিক আছে। ওই যে রেডিয়াস ছিল, রেডিয়াসের মতো এখানে একটা সাইড চলে আসছে যে কতগুলো সাইড বা এডস হবে, 6টা। আপনি এখান থেকে কমিয়ে দেন, 3টা দেন, 3টা দিয়ে এখন আর্ট করেন, ট্রায়াঙ্গেল হচ্ছে, ঠিক আছে। আবার এখানে যদি আপনি ধরেন 20টা দিলেন, তাহলে আর্ট করেন, 20টা হবে। যত বেশি আপনি এডস দিবেন, তত বেশি রাউন্ড হওয়ার সম্ভাবনা আছে। আবার পলিগন টুলটা সিলেক্ট করার পর আপনি জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করার পর এরকম একটা প্যানেল চলে আসবে, ওয়াইডার হাইটের পাশাপাশি নাম্বার অফ সাইডস, মানে আমরা যেখানে সাইড দিচ্ছিলাম সেই সাইডটা এখান থেকে দিতে পারবো। যেমন আপনি দিলেন 5, এখন যদি দেন স্মুথ কর্নার, তাহলে কর্নারগুলো কি হবে, স্মুথ হয়ে আসবে। ওকেতে প্রেস করেন, এই যে কর্নারগুলো কি হয়ে আসছে, স্মুথ হয়ে আসছে। আর আপনি যদি স্মুথ কর্নার না দিয়ে স্টার দেন, স্টার আসবে যে কত পার্সেন্ট থাকবে এই সাইডগুলো, 70%, 100% করে দিয়ে এখন করেন, তখন হচ্ছে স্টারের মতো আসবে। বুঝতে পেরেছি, পলিগন টুলটা সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করে, ক্লিক করলে এরকম পপ আপ প্যানেল চলে আসবে। আর এখানে আছে লাইন টুল, লাইন টুলটা সিলেক্ট করি। লাইন টুল মানে হচ্ছে যে আপনি যে কোনোভাবে লাইন আর্ট করতে পারবেন। লাইন টুলেও একটা এক্সট্রা আছে, এই যে ওয়েট, ওয়েট যত বেশি হবে তত লাইনটা কি হবে, হেলদি হবে। ওয়েট যত বেশি দিবেন লাইন তত মোটা হবে, আর ওয়েট যত কম হবে লাইন তত ছোট হবে। তো আপনি লাইন যে কোনোভাবে আর্ট করতে পারছেন, মুভ করাতে পারছেন। যদি স্ট্রেট লাইন চান, একদম সোজা আর্ট করার সময় একটু কষ্ট করে শিফটটাকে চেপে ধরেন, সে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলো চিন, একদম স্ট্রেট লাইন হবে। মজার একটা জিনিস দেখবো, কাস্টম শেপ। এই জিনিসটা আপনার কাজে লাগতে পারে। কাস্টম শেপে আসার পর সেম আগের মতোই সব ঠিক থাকবে। জাস্ট এই যে শেপের ঘরে এসে দেখেন, এখানে এরকম কিছু এক্সট্রা জিনিস থাকবে। তো এটা হচ্ছে আপনার সফটওয়্যারের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো থাকে। যারা CS6 ব্যবহার করছেন, মানে সফটওয়্যারের উপর ডিপেন্ড করে বেশি থাকতে পারে, কম থাকতে পারে। সেটিংসে গেলে এই যে ডান পাশে একটা সেটিংস অপশন, এখানে আসলে দেখেন আরও এক্সট্রা অনেকগুলো আছে যে আপনি কী ধরনের
চাচ্ছেন সিলেক্ট করেন ওকে তে দেন শুধু ওই রিলেটেড সরি এটা নাই ওই রিলেটেড কি শেপ গুলো থাকবে আমি এখানে অল এ ক্লিক করে রাখছি তাই আমার সবগুলো এখানে শো করছে জানি না তো আপনি যে কোনো একটা শেপ নিয়ে আসেন সাপোজ এই শেপটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এটাকে আপাতত অফ করে দিই আপনি শেপটাকে এইভাবে অ্যাড করতে পারেন লম্বাত্রি দিতে পারেন পাশাপাশি দিতে পারেন আর যদি শিপ চেপে ধরেন তাহলে অ্যাকুরেট সাইজ আসবে যে কোনো শেপ আপনার প্রয়োজন সেই শেপটাকে নিয়ে আসেন অ্যাড করেন শিপ চেপে ধরলে অ্যাকুরেট সাইজ হবে মানে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে তো এখানে একটা কথা হতে পারে যে ম্যাম আমি নিজে কি কোনো শেপ বানাতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই নিজে শেপ বানাতে পারবেন কিভাবে সাপোজ ইলেপ দিয়ে দেখাই মনে আছে কিনা আপনাদের জানি না হয়তো বা ভুলে গিয়েছেন এই যে এখানে যখন আমরা কাজ করেছিলাম রেকটেঙ্গেলে দেখেছিলাম অ্যাড করে সাবট্রাক্ট করে তারপরে ইন্টারসেক্ট করে সেম জিনিসটা আমরা এখন পাবো আপনি একটা শেপ নিলেন শেপ নেওয়ার পরে এই যে বক্সটা আছে বক্সে ক্লিক করে দেখেন কম্বাইন শেপ মানে ওই যে আমরা অ্যাড করেছিলাম অ্যাড করবে সাবট্রাক্ট করবে ইন্টারসেক্ট করবে তো এখান থেকে আমরা অ্যাড করে সাবট্রাক্ট করে কাজ করতে পারবো আমি এখান থেকে সাবট্রাক্ট সরি যখন এটা কাজ করব তখনই আমি আগে এই শেপটা সিলেক্ট করার পর কি করতে চাই সাবট্রাক্ট করতে চাই দ্যাটস ওয়াই আমি আগে একটা শেপ ক্রিয়েট করব এরপরে এখান থেকে আরেকটা শেপ এভাবে ক্রিয়েট করব সাবট্রাক্ট হয়ে যাবে আমার কাজ শেষ আবার হচ্ছে আমি শেপটা সিলেক্ট করে এখান থেকে কম্বাইন করতে চাই ধরেন আমি আরেকটা শেপ নেব অ্যাড করে দেবো এতটুকু অ্যাড করে দেবো অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে গিয়েছে দুইটাকে আমি এখন কন্ট্রোল দিয়ে মার্জ করে দিই এই শেপটাকে আপনি কি করতে চাচ্ছেন আপনার যে কাস্টম শেপ আছে কাস্টম শেপে অ্যাড করতে চাচ্ছেন যে এখানটায় অ্যাড করতে চান কিভাবে করতে পারি আচ্ছা চলেন এই শেপটাকে সিলেক্ট করেন এডিট এডিট থেকে শেপ কই ক্লিক করেন নাম দেন নাম দেওয়ার পর ওকেতে প্রেস করেন আপনার এই শেপটা অ্যাড হয়ে গিয়েছে কিভাবে বুঝবো শেপে চলে যান সবার লাস্টে দেখেন এই যে অ্যাড হয়ে গিয়েছে আপনি অ্যাড করতে পারবেন এই যে এখানে গেলে এই যে লোড শেপ আপনি গুগল থেকে শেপ ডাউনলোড করবেন ডাউনলোড করার পর লোড শেপে যাবেন কোথায় রাখতে হবে হচ্ছে আপনাকে অ্যাপ ডাটার আগে কি আছে লোকাল লোকাল র সেখান থেকে রোমিং অ্যাপ ডাটা রোমিং অ্যাডোবি অ্যাডোবি ফটোশপ সিসি প্রিসেট কাস্টম শেপ এখানে এসে রাখতে হবে তারপর আপনি এখান থেকে কি করতে পারবেন লোড করতে পারবেন লোড করে নিলে অ্যাড হয়ে যাবে আর শেপ অবশ্যই যে এই মোডে থাকবে ডট সিএইচএস মোডের শেপ নিয়ে আসলেই আপনি লোড করতে পারবেন আদারওয়াইজ করতে পারছেন না ম্যাডাম ম্যাম আমার তো এখানে যে আপনার যেরকম ইগুলো শো সেগুলো শো করছে আমার এখানে শো করছে না কেন দেখেন তো এইখানে কি অল দেওয়া আছে কিনা অল আর ছোট থাকতে পারে হয়তো এই যে এরকম ছোট আকারে আছে একটু বড় করে না ছোট করা আছে তো এরকম হয়ে আছে একটু জাস্ট এই কর্নারে গিয়ে বড় করে না
ম্যাম লিস্ট আকার আসতেছে, কয়েকটা ফোল্ডার টাইপের আসতেছে। তাহলে টেনশনের কিছু নেই আমার। আপনি কি 2020 ব্যবহার করছেন? জি ম্যাম। এই জন্যই আর আমার তো তার নিচের সফটওয়্যার, তাই আমারটা ওই যে ঢালাও ভাবে আছে, আপনারটা হচ্ছে সুন্দর করে একদম ফোল্ডার করে আছে, প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আছে। কিন্তু ম্যাম ফোল্ডার ক্লিক করলে আসতেছে না কিছু। ফোল্ডারের অ্যারো চিহ্নতে ক্লিক করেন, অ্যারো চিহ্নতে ক্লিক করেন। পেয়েছেন? ম্যাম ঈশা ভাইয়ের আর আমারটা একই প্রবলেম, যদি একটু দেখবেন নাকি 1 মিনিট। শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার করেন। মঞ্জুর ভাই এই মা শামিমা নাসরিন তিনটা কেন রে ভাই? ম্যাডাম প্রেজেন্ট দাঁড়াচ্ছে এজন্য। না না আমার এত প্রেজেন্টের দরকার নেই। হ্যাঁ এই যে আসছি তো, বড় করে নেন। কি বললাম একটু আগে যে একটু বড় করেন, কর্নারে গিয়ে এটাকে বড় করেন। হ্যাঁ ড্রপ ডাউনে ক্লিক করেন, ড্রপ ডাউনে ক্লিক করেন, এই যে কর্নার, আরো কর্নারে আসেন। হ্যাঁ এখানে এসে বড় করেন। ওকে আমি যেটা বলছি এই যে দেখেন এটা, হ্যাঁ এই যে আমি যখন দেখতে গেলাম এই যে এই যে পলিগন টুলে গেলাম, হ্যাঁ পলিগন টুলে দেখছেন কিছু নাই। পলিগন টুলে শুধু সাইড থাকে আর কিছুই থাকবে না, আর বাকি সব ঠিক আছে। এর মধ্যে আগে আপনি যে ইয়ে করলেন, কি করলাম মানে ওই যে অপশনগুলো অপশনগুলো আনলেন না, এই যে কিভাবে আনতে বলছি দিলাম, কেউ একজন বলেন তো কিভাবে আনতে বলছি অপশনগুলো। বলেছি জাস্ট একটা ক্লিক করেন, আপনার ব্যাকগ্রাউন্ড এই ক্লিকটাই কোথায় করবো বল, এই যে ক্লিক করলাম, হ্যাঁ উপরে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করেন, এই যে করলাম। এই যে আসছে তো, আসছে আচ্ছা। আজকে আর কিছু দেখবো না, আজকে এ পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, টাইপ টুল নিয়ে কাজ করেন, এটার উপর ডিপেন্ড করে কাজ। হোমওয়ার্ক হচ্ছে আপনার যে শেপগুলো দেখলেন, ওই যে আমরা ক্যারেক্টার ডিজাইন করেছিলাম না, আপনাদের হোমওয়ার্ক থাকবে এরকম তিনটা ক্যারেক্টার ডিজাইন করবেন ব্যাকগ্রাউন্ড সহকারে। এই পর্যন্ত আপনি যা যা টুলস শিখেছেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন সহকারে ক্যারেক্টার ডিজাইন করবেন সব ইউজ করে। যদি মধ্যে টেক্সটও রাখতে চান নো প্রবলেম, পেন টুল ছাড়া আর বাকি যা করা যায়, ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারেন কারণ আপনি এখন এখান থেকে কিছু অ্যাডভান্স টুলস জানেন। তারপরে হচ্ছে অথবা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করলেন যে পাহাড় গাছ, তার সামনে একটা ক্যারেক্টার ডিজাইন করলেন, অ্যাজ ইউ উইশ, যে কোনো ইচ্ছা নিজের মনের মতো করে তিনটা ডিজাইন করেন।